सुप्रिय शिक्षार्थीवृंद तुम्हारे प्रति रही अपरान्त भालोबासा और शुभेच्छा। आशा करी तुम्हारा सबाई भालो आसो। सुभद्रा उच्च विद्यालय कर्तृक आयोजित घरे थाकी क्लास करी अनलाइन क्लासे सबाइके स्वागत जानाच्छि। आजकेर क्लास पंचम श्रेणी बांगला। पंचम श्रेणी शिक्षार्थी बंधुरा तुम्हारा प्रस्तुत हो नाओ। आज आमी तुम्हारे एक गल्प बोलबो। एटी गल्प नय, एटी एक इतिहास। एकजन वीर योद्धार कथा बोलबो, एकजन वीर नेतार कथा बोलबो जिनि आज थेके प्राय पौने 200 बछर आगे ब्रिटिशदेर बिरुद्धे तथा इंग्रेजदेर बिरुद्धे देशीय जमीदारदेर बिरुद्धे संग्राम करेछिलेन, युद्ध करेछिलेन, तादेर बिरुद्धे तिनि शक्ति प्रदर्शन करेछिलेन, सेई योद्धार कथा बोलबो। तोमरा बुझते पेरेछो आमी कार कथा बोलते चाच्छि? आमी बोलते चाच्छि शहीद तितुमीरेर कथा। आजकेर पाठ शहीद तितुमीर। पृष्ठा नम्बर 115। तेतो तितु तितुमीर शुनते अबाक लागछे ताई ना? ताहले आमी तोमादेर बुझे बोलछि। 1782 साल पश्चिमबंगेर 24 परगना जिलार बसिरहाट महकुमार चाँदपुर ग्रामे जन्म नेয় এক শিশু। শিশুটির জন্মগ্রহণ করে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে, সৈয়দ বংশ। শিশুটি জন্মগ্রহণ করার পরেই সে খুবই তেজি সুঠাম দেহের অধিকারী হয়। তার ছোটবেলায় একটি অসুখ হয়। সেই অসুখে ডাক্তার তাকে তেতো ওষুধ দিল। সে প্রায় 10 থেকে 12 দিন খুব আনন্দের সাথেই সেই তেতো ওষুধ গ্রহণ করলো, খেলো। সেই ওষুধ ছোটদের তো খাবার কথাই না, এমনকি বড়দেরও ভয় হওয়ার কথা, কারণ সেই ওষুধটা ছিল স্বাদে তেতো। কিন্তু সেই ছোট্ট শিশুটি অতি আনন্দের সাথে সেই ওষুধ খেয়ে ফেলত। তাই তার বাবা মা তাকে খুব যত্ন করে, আদর করে তার ডাকনাম রাখলেন তেতো। তেতো থেকে তিতু। তিতু শব্দের পরে মীর শব্দ ব্যবহার করা হলো, হলো তিতুমীর। তার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। তার প্রকৃত নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। জন্মের সময় ভারতবর্ষ এবং বাংলাদেশ সহ মানুষ ছিল পরাধীন। তখন ইংরেজদের ব্রিটিশদের অত্যাচার, জুলুম, দেশীয় জমিদারদের জুলুম নির্বিচারে এদেশের জনগণের উপর চলত। ঘোড়ায় চড়ে ইংরেজ কর্মচারী এদিকে ওদিকে ঘোরাফেরা করত। কিন্তু তার ছোটবেলা থেকে তিতুমীরের ভিতরে একটি কাজ করত, কিভাবে দেশকে মুক্ত বা স্বাধীন করা যায়। ছোটবেলায় তিনি ভর্তি হয় মাদ্রাসায়। মাদ্রাসায় তার পরিচিত হয় তার শিক্ষক এক হাফেজের সাথে। তিনি ছিলেন খুবই ধর্মপ্রাণ ব্যক্তি। সেই হাফেজের নাম নিয়ামত উল্লাহ। সেই নিয়ামত উল্লাহর প্রিয় পাত্র হয়ে ওঠেন তিতুমীর। গ্রামে গ্রামে তখন ডন কুস্তি এবং ব্যায়াম শিক্ষার প্রচলন ছিল। ডন কুস্তি মানে কি? বুক ডন দিয়ে শরীরচর্চা করা এবং ব্যায়াম করা। এগুলো করার কারণ হলো শক্তি বাড়ানো, ইংরেজদের বিরুদ্ধে যেন তারা যুদ্ধ করতে পারে। তাদের সেখানে শেখানো হতো লাঠি খেলা, মুষ্টিযুদ্ধ এবং ওষি চালানো। ওষি চালানো মানে কি? তলোয়ার, তলোয়ার দিয়ে যুদ্ধ করা। এগুলো শেখানো হতো, কারণ তাদের উদ্দেশ্য ছিল ব্রিটিশদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া। পরবর্তীতে সে ওস্তাদের সাথে বিহারে গেলেন। সে বিহারে গিয়ে তার চিন্তা হলো দেশকে কীভাবে স্বাধীন করা যায়, দেশকে কীভাবে মুক্ত করা যায়। এবং তিনি মুসলমানদের বললেন, তোমরা প্রকৃত মুসলমান হও। এবং হিন্দুদের বলল যে তোমরা জমিদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। এবং সবাই তার এ কথায় সাড়া দিলেন।
পরবর্তীতে 1822 সাল তার যখন বয়স 40 বছর তিনি হজ পালনের জন্য মক্কা গমন করলেন। সেই মক্কায় গিয়ে তার পরিচয় হয় হযরত শাহ সৈয়দ আহমেদ রেলভির সঙ্গে। তিনিও একজন ধর্মপ্রাণ ব্যক্তি, তার শিষ্যত্ব গ্রহণ করলেন এবং দেশে ফিরে এসে তিনি স্বাধীনতার ডাক দিলেন। তিনি নীলকরদের বিরুদ্ধে এবং ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিলেন। এখানে বলছি নীলকর, নীলকর মানে কি, এই যে ভারত উপমহাদেশ, এখানের জলবায়ু, এখানের মাটি ছিল নীল চাষ করার উপযোগী। ব্রিটিশরা তাদের ব্যবসা বাণিজ্য প্রসারের লক্ষ্যে, তাদের বস্ত্র শিল্পের উন্নতির লক্ষ্যে জোর করে কৃষকদের দ্বারা নীল চাষ করাতো। যারা জোর করে নীল চাষ করাতো তারাই হলো নীলকর। সেই নীলকরদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সে দৃঢ়তা ব্যক্ত করল। পরবর্তীতে শহীদ তিতুমিরের উপর অত্যাচার শুরু হলো এবং অত্যাচারে শহীদ তিতুমির গ্রাম ছেড়ে চলে গেল এবং তিনি প্রথমেই বাধাপ্রাপ্ত হয় জমিদারদের দ্বারা। পরবর্তীতে বারাসাতের নারকেল বাড়িয়ায় তিনি স্থায়িত্ব গ্রহণ করেন এবং বারাসাতের লোকজন তাকে সানন্দে গ্রহণ করেন এবং সেখানে তিনি একটি বাঁশের কেল্লা তৈরি করলেন। কেল্লা মানে কি, দুর্গ, দেয়াল বা প্রাচীর দিয়ে ঘেরা একটি দুর্গ যেখানে সেনাবাহিনী থাকে। কিন্তু তিতুমির কী করলো, বাঁশ দিয়ে ঘেরা একটি কেল্লা করলো যেখানে তার সৈন্য, তার অনুসারীরা থাকতে পারে। প্রায় তার 4-5 হাজার সৈন্য তার অনুগত ছিল। 24 পরগনা, নদিয়া এবং ফরিদপুর জেলা তিনি শহীদ তিতুমির দখলে নিলেন এবং খবর পেলেন ইংরেজরা তিতুমিরের কথা। পরবর্তীতে 1830 সালে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার তাকে দমন করার জন্য আসলেন কিন্তু তিতুমিরের সাথে পারলেন না, পরাস্ত হলেন। পরবর্তীতে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং তিনি গোলন্দাজ বাহিনী এবং সেনাবহর পাঠালেন তিতুমিরকে দমন করার জন্য, তার বাহিনীকে দমন করার জন্য। পরবর্তীতে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ইংরেজদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র আর তিতুমিরের অনুসারীদের হাতে ছিল বাঁশের লাঠি এবং পরবর্তীতে সেই যুদ্ধে তিতুমির শহীদ হন এবং প্রায় 250 জনের মতো তিতুমিরের অনুসারীদের তারা বন্দী করেন এবং তাদেরকে কারাদণ্ড দেওয়া হয় এবং ফাঁসি দেওয়া হয় এবং অল্প অনায়াসেই সেই বাঁশের কেল্লা ধ্বংস হয়ে যায় সমস্ত তাদের স্বপ্ন। শহীদ তিতুমির তিনি একজন প্রথম বাংলার প্রথম শহীদ যিনি ব্রিটিশদের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন। শহীদ তিতুমির আমাদের কাছে চিরদিন অমর হয়ে থাকবেন। এটাই ছিল আজকের মূল বিষয়। তোমাদের কাছে হয়তো একটু কঠিন লাগতে পারে, তোমরা এটা বাসায় বসে বেশি বেশি পড়বে তাহলে তোমাদের কাছে সহজ হয়ে যাবে। এই যে আমি পড়ালাম, এর ভিতরে কতগুলো শব্দ আছে, সেই তোমার শব্দ থেকে বিপরীত শব্দ আসে পরীক্ষায়। যেমন মনে করো পরাধীন কী হতে পারে, স্বাধীন, তেতো, মিষ্টি, পরাস্ত, জয়ী, দুর্বল, সবল, আনন্দ, দুঃখ, শান্ত, চঞ্চল, তাহলে এই শব্দগুলো থেকে বিপরীত শব্দ তোমরা অনুশীলন করবে, বিপরীত শব্দেরও অনুশীলন করবে, এটা তোমাদের পরীক্ষায় আসে। আর একটি কথা, তোমাদের পরীক্ষায় প্রশ্নে 8 নম্বরে থাকে বিরামচিহ্ন। বিরামচিহ্ন কি, তোমার ওই যে লাইনগুলো দেওয়া থাকবে সেই লাইনের ভিতরে তোমার কোনো দাড়ি কমা, উদ্ধৃতি চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন, হাইফেন, এগুলো কিছুই থাকবে না, তোমার এগুলো পড়ে বসাতে হবে। তাহলে তোমার গল্পের ভিতরে যে প্যারাগুলো আছে সেই প্যারার ভিতরে দেখবে কখনো কখনো তোমার
বিস্ময় সূচক চিহ্ন আছে, কখনো কখনো সেমিকোলন আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, উদ্ধৃতি চিহ্ন আছে। এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো বেশি করে খেয়াল করবে, কারণ সাধারণত দাড়ি কমা দাড়ি কমা এটা তো সহজ, কিন্তু এইগুলোর ব্যবহার একটু কঠিন। যে প্যারার ভিতরে এইসব চিহ্ন থাকবে সেই প্যারাটা একটু বেশি করে পড়ে নেবে। এবারে আমি তোমাদের বাড়ির কাজ দেব, তোমরা সবাই খাতায় তুলে ফেলো। গল্পে কি থাকে? গল্পে থাকে একটি উদ্দীপক। উদ্দীপক, এই উদ্দীপকটা হবে শহীদ তিতুমির গল্প থেকে। 117 পৃষ্ঠায় 13 লাইন আছে, 117 পৃষ্ঠায় 13 লাইন আছে। সেই 13 লাইন থেকে তোমার প্রশ্ন, প্রশ্নে তিনটে অংশ থাকে, ক খ গ। কয়ে কি আসতে পারে? কোন ইংরেজ সেনাপতির নেতৃত্বে তিতুমীরের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়? নম্বর হলো 2। এবার হলো 6 নম্বর প্রশ্ন, বিরাট সেনাবহর আর গোলন্দাজ বাহিনী কে পাঠিয়ে ছিলেন এবং কেন? নাম্বার হবে 4। এবার হলো 9 নাম্বার, তিতুমীর কিভাবে শহীদ হলেন? 4টি বাক্যে লেখ। 4 বাড়ির কাজ এটা থাকবে, এর সাথে তোমার মূল বইয়ে যে প্রশ্ন আছে সেগুলো থাকবে। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে আবারও ধন্যবাদ।